হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে আবার কথা বলবো হচ্ছে একটি ফ্রি স্কলারশিপ নিয়ে। অনেকেই হচ্ছে জার্মানিতে টেক্সটাইল বিষয়ে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চায়, সো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে একটি টপিক দেওয়া আছে, অর্থাৎ মাস্টার্স অফ সায়েন্স ইন সাস্টেনেবল টেক্সটাইলস অ্যাট হাফ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। অর্থাৎ টেক্সটাইল থেকে যারা আপনারা মাস্টার্স করতে চাচ্ছেন, স্পেশালি জার্মানিতে, তাদের জন্য অপরচুনিটি খুবই ভালো। আমি ভিডিওর যে ডিসক্রিপশনটা, এই ডিসক্রিপশনটা আমি ভিডিওর লিঙ্কের নিচে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো তার আগে আপনাদের সাথে একটু বিস্তারিত যাওয়ার আগে একটু বলে নিই, যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন এবং যাদের এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সবসময় চেষ্টা করি যে এডুকেশনাল বিষয়ক জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যেটা আসলে কাজে লাগবে অফিস এবং পড়াশোনার ক্ষেত্রে। তো চলুন আমরা ওয়ান বাই ওয়ান যাই। প্রথমে যদি আমরা যাই হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা বেসিক্যালি ওরা যে বিষয় নিয়ে এখানে বলছে, যে কোর্সের ডিটেলসে যদি দেখেন, ওরা সাস্টেনেবল টেক্সটাইল, আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে বাইং হাউসগুলোতে এবং ফ্যাক্টরিগুলোতে, যারা বড় বড় ফ্যাক্টরি আছে, সেখানে সাস্টেনেবল টেক্সটাইলের ভ্যালু খুবই ভালো এবং খুব ভালো একটা হ্যান্ডসাম স্যালারিতে তারা জয়েন করতে পারে এবং তাদের ফিউচার ক্যারিয়ার ব্রাইট খুবই ভালো। তো দেখেন এখানে যারা টেক্সটাইল কেমিস্ট্রি থেকে, যারা স্পেশালি টেক্সটাইলের মেজর সাবজেক্ট জানেন যে চারটা, ওভেন, ওয়েট প্রসেসিং, তারপর হচ্ছে আপনার ফেব্রিকেশন, স্পিনিং, আরেকটা হচ্ছে যে আপনার গার্মেন্টস। সো যাদের ওয়েট প্রসেসিং স্পেশালি মেজর সাবজেক্ট, তারা এই বিষয়টা থেকে আপনারা খুব বেনিফিটেড হবেন এবং তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন, যাদের অলমোস্ট এবং দেশের বাইরে হচ্ছে যে এমএসসি করার ইচ্ছা আছে টেক্সটাইলে। তো এখানে আপনারা পড়ে নেবেন টেক্সটাইল কেমিস্ট্রি অনুসারে ম্যানেজমেন্টের এখানে যা যা বিষয়গুলো তারা পড়াবে, তারা অলরেডি এখানে বলে দিয়েছে ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল ল অনুসারে আসলে সাস্টেনেবলের জন্য আপনাদের কী কী জিনিস জানা প্রয়োজন, সাস্টেনেবিলিটি, তারপর হচ্ছে আপনাদের এখানে রিনিউয়েবল প্রোডাক্ট, নতুন যে প্রোডাক্টগুলো আসবে সেটা সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া হবে এবং ইফেক্টিভ ইলেকটিভস হচ্ছে মাস্টার্স থিসিস এবং থিসিস করতে হবে। সো এখানে দেখেন একটা রিকোয়ারমেন্ট তারা দিয়ে দিয়েছে, আপনার রিকোয়ারমেন্টগুলো একটু দেখেন। এখানে 210 ক্রেডিট, ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার করে, সেটা হচ্ছে ইকুইপমেন্ট ডিগ্রি অনুসারে হতেছে আপনার, ওদের যে ডিগ্রিটা আছে সেই ডিগ্রি অনুসারে আপনি প্রমাণ করতে হবে যে তাদের ডিগ্রি সমমানের ডিগ্রিটা আপনি নিয়েছেন। ওকে, আপনি এটা ভালো মতো পড়ে নিবেন, আমি এত বিস্তারিত ডিটেলসে যাবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এবং তাদের টিচিং ল্যাঙ্গুয়েজটা হবে ইংলিশে, কস্ট হচ্ছে ফ্রি অফ কস্টে আপনারা পড়াশোনা করতে পারবেন, যদিও জার্মানির কিছু ব্লক অ্যামাউন্ট বা অন্যান্য কিছু অ্যাকাউন্ট আছে যেখানে তাদের টাকা ট্রান্সফার করতে হয়, বাট সেটা আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন মান্থ ওয়াইজ, এটা আপনারা ভালো মতো জেনে নেবেন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা চাচ্ছে তারা, দেখেন এখানে একটা বিষয়টা খুব ভালো মতো এটা যে মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনাদের টফেল, যে টোফেলের স্কোরটা যেটা, সেটা মিনিমাম 90 হতে হবে এবং আইএলটিএসে আপনার মিনিমাম 6.5 অথবা তার বেশি হলে ভালো। যারা বলতেছে দেখেন যে আপনার টোফেলের স্কোর অবশ্যই 90 অথবা আপনার আইএলটিএসের স্কোর 6.5 হতে হবে এবং আপনার যে জার্মানির যে একটা বেসিক ল্যাঙ্গুয়েজ আছে, এবং দেখেন এখানে ওরা চেয়েছে মিনিমাম লেভেল হচ্ছে A1, এই A1 অনুসারে কিন্তু আপনাকে অবশ্যই তাদের ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটা সেটা নিয়ে নিতে হবে। ওকে, এখানে ভার্সিটির সম্পর্কে কিছু দেওয়া আছে যে 1994 সালে এই ভার্সিটি তৈরি হয়েছে এবং দেখেন অ্যাপ্লিকেশন ডেডলাইনটা দেওয়া আছে এখানে 31 মে হচ্ছে উইন্টার সেমিস্টারের জন্য লাস্ট ডেট এবং 30 নভেম্বর হচ্ছে ফলোয়িং সামার সেমিস্টারের জন্য লাস্ট ডেট। সো আপনারা এই জিনিসগুলো এখান থেকে ভালো মতো দেখে নেবেন এবং দেখেন লাস্টে ওরা কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিয়েছে যে আপনি কোন ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে লিঙ্কে অ্যাপ্লাই করবেন। সো সমস্ত কিছু বিস্তারিত এখানে ডিটেলসটা এখানে দেওয়া আছে, আশা করি আপনারা ভালো মতো অ্যাপ্লাই করবেন। যাদের দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, যাওয়ার আগে যাদের চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।